জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের ভাই মোহাম্মদ আমিন সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে একজন মানুষ কিভাবে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারে, অথবা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করার জন্য করণীয় এবং বর্জনীয় কি, সত্যিকার অর্থে সফলতা এবং ব্যর্থতা কি। প্রশ্ন সুন্দর প্রশ্ন, উত্তরও অনেক লম্বাই হবে দিতে গেলে। তবে মোট কথা যেটা সংক্ষিপ্ত আকার আমরা যেটা বলতে পারি তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং ছোট্ট একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটি সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কসম করে সমগ্র মানব জাতির জন্য ঘোষণা দিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি খাসারার মাঝে, ধোকার মাঝে, লসের মাঝে, ক্ষতিগ্রস্তের মাঝে। ইল্লা আল্লাযীনা আমানু, কিন্তু চারটি গুণে যারা গুণান্বিত হতে পারবে তারা লসের মাঝে নয়, তারাই লাভের মাঝে, তাদের জন্যই সফলতা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাতি, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ও তাওয়াসাউ বিল হাক্কে, মানুষকে হকের দিকে তথা ঈমান এবং আমলের দিকে দাওয়াত দিয়েছে, ও তাওয়াসাউ বিস সবর, একে অপরকে সবরের জন্য ওসিয়ত করেছে, দাওয়াত দিয়েছে। ঈমান আনতে গেলে, নেক কাজ করতে গেলে, হকের দিকে দাওয়াত দিতে গেলে যে কষ্ট হবে সেটার জন্য অবশ্যই সবুরেরও প্রয়োজন আছে। আমরা স্পষ্ট এখান থেকে জানতে পারি যে এই চারটি গুণ যদি কোনো মুসলিমের মাঝে থাকে সে নিশ্চিত পরকালে সে সফলতা অর্জন করতে পারবে এবং সে দুনিয়াতেও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে সংক্ষিপ্ত আকারে বলেন, যে ব্যক্তি নাফরমানি করল, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কাজে কারো ঠিকানা জাহান্নাম হওয়াটাই হচ্ছে কি দুনিয়ার মাঝে আখেরাতের মাঝে সবচেয়ে বড় ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য জায়গায় বলতেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াটাকে, তার প্রভুর ইজ্জতকে সে স্মরণ করবে, ভয় করবে এবং নিজের নফসকে, নিজেকে প্রবৃত্তি থেকে এবং গুনাহের কাছ থেকে দূরে রাখবে, সে জান্নাত লাভ করতে পারবে। তো এই জান্নাত লাভ করা পরকালে এটাই সবচেয়ে বড় সফলতা, পরকালে জাহান্নামী হওয়া এটাই মনে করি সবচেয়ে বড় ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ইহলৌকিক ও পারলৌকিক জীবনে সফলতা দান করুন। আমিন।